থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন রোগসুখ হয়। বেশিরভাগ যে রোগসুখটা হয় সেটা কিন্তু আমাদের খাবার দাবার থেকে হয়ে থাকে। অনেক সময় খাবারের সাথে আমরা নোংরা হাতে বিভিন্ন খাবার দাবার গ্রহণ করি, তা থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিভিন্ন অর্গানিজম আমাদের শরীরের ভেতরে চলে যায়, তা থেকে রোগ হয়। তাছাড়া যে সকল আমাদের লাইফস্টাইল রিলেটেড যে সকল ডিজিজগুলো আছে, যেমন ব্লাড প্রেশার খুব বেশি হয়ে যাওয়া, তাছাড়া আমাদের কোলেস্ট্রল বেশি হয়ে যাওয়া বা ডায়াবেটিকের মতো রোগ, এইসব রোগ কিন্তু আমাদের খাবার দাবার থেকে খুব বেশি পরিমাণে হয়ে থাকে। কেন হয়ে থাকে? সাধারণভাবে যে আমাদের পরিপাকতন্ত্র যেটা থাকে সেটা সঠিকভাবে কীভাবে কাজ করে সেটা আমরা জানি না। যখন যেখানে যে খাবার পেলাম সেই খাবারে আমরা খেয়ে ফেলি, সেটা কীভাবে আমাদের হজম হচ্ছে কি না হচ্ছে, আমাদের শরীরের কোন অঙ্গটা সেটাকে হজম করার জন্য খুব বেশি কষ্ট করতে হচ্ছে বা কোন অংশে সমস্যার সৃষ্টি হতে পারে যে কোন ধরনের খাবার দাবার খাওয়ার ফলে, সেটা আমরা সঠিকভাবে জানি না। যার ফলে অনেক দিন ধরে, 5-10 বছর ধরে আমরা অনিয়ন্ত্রিতভাবে আমাদের খাবার দাবারটা আমাদের করার ফলে কিন্তু একটা লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, যেমন হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিক বা সুগার যাকে আমরা বলে থাকি, এমন মারাত্মক রোগ কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করব যে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের যে পাচন তন্ত্রটা আছে সেটা কী এবং সেটা কীভাবে কাজ করে, আমাদের আমরা যে খাবারগুলো খাই সেগুলো কোথায় গিয়ে কীভাবে হজম হয়, কীভাবে পরিপাক হয়, একেবারে সংক্ষেপে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, যাতে খুব সহজে আপনারা বিষয়টা বুঝে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি। আমি একটা ডায়াগ্রাম বা একটা চিত্র এঁকেছি, যতটুকু পেরেছি এঁকেছি, ডাইজেস্টিভ সিস্টেমের একটা চিত্র এঁকেছি। প্রথম আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, সিস্টেমটা কী বিষয়টা আমরা বুঝি একদম বেসিক লেভেলে যদি আমি বলি, তাহলে দেখুন আমাদের সেল বা কোষ, আমাদের শরীরে অসংখ্য সেল নিয়ে গঠিত বা কোষ নিয়ে গঠিত, তারপর অনেকগুলো কোষ থেকে সৃষ্টি হয় টিস্যু, তারপরে টিস্যু থেকে সৃষ্টি হয় আমাদের অনেকগুলো টিস্যু মিলে আমাদের সৃষ্টি হয় অর্গান, আর বিভিন্ন অর্গান নিয়ে সৃষ্টি হয় একটা সিস্টেম। আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে বিভিন্ন অর্গান নিয়ে সৃষ্টি, অর্গানের মধ্যে কী কী আছে দেখে নিন। এখানে লিভার আছে, স্টমাক আছে, প্যানক্রিয়াস আছে, এতে বিভিন্ন অর্গান নিয়ে আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু সৃষ্টি হয়। প্রথম পার্ট থেকে যদি বলি, তাহলে প্রথমে আমাদের মুখ, যা দিয়ে আমরা খাবারটা গ্রহণ করি, খাবারটা এদিকে আমরা খাওয়ার পর খাবারটা ইসোফেগাস বা আমাদের যে খাদ্যনালী থাকে সেই খাদ্যনালী দিয়ে খাবারটা নিচের দিকে আসে, আসার পর খাদ্যটা স্টমাক বা পাকস্থলীর মধ্যে চলে আসে। পাকস্থলীর মধ্যে যখন চলে আসে তখন পাকস্থলীর মধ্যে হাই কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের খাদ্যটাকে পরিপাক করতে বা এই খাবারের সাথে বিভিন্ন সময় বিভিন্ন অর্গানিজম বা জীবাণু আমাদের শরীরের ভিতর প্রবেশ করে সেটাকে মেরে ফেলতে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা পালন করে। তো এখান থেকে খাবারটা ধীরে ধীরে অগ্রসর হয়, পাচিত হয়ে অগ্রসর হয়ে চলে আসে আমাদের আমাদের এই যে ইন্টেস্টাইনটা আমাদের ভেতরের দিকে, সেটা স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ আমাদের যে ক্ষুদ্রান্ত যাকে আমরা বলি, এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে খাবারটা চলে আসে। স্মল ইন্টেস্টাইন থেকে খাবারটা যখন পরিপাক হয়, পরিপাক হওয়ার পর সেই খাবারটা আমাদের লার্জ ইন্টেস্টাইনে চলে আসে বা আমাদের যে বৃহদন্ত্র থাকে, এই যে এই পার্টটাকে আমরা লার্জ ইন্টেস্টাইন পুরোটাকে বলে থাকি বা বৃহদন্ত্র বলে থাকি, এখানে খাবারটা চলে আসে এবং এই খাবারটা চলে আসার পর ধীরে ধীরে সেটা পরিপাকের মাধ্যমে সেটা মল রূপে আমাদের র্যাকটাম দিয়ে, আমাদের অ্যানাস দিয়ে শরীর থেকে মল রূপে বেরিয়ে যায়। মূল যে খাবারের পরিপাকটা আমাদের মুখ থেকে শুরু হয় এবং এইদিকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বেয়ে এখানে কিন্তু পরিপাক হওয়ার ফলে আমাদের খাবারটা শরীর থেকে বেরিয়ে যায়। তো আমরা যাই খাবার খাই না কেন, সেই খাবারটা কিন্তু পরিপাক হওয়ার ফলে তা থেকে শক্তি উৎপন্ন হয় এবং এই শক্তি দিয়ে আমাদের শরীর চলে, আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার কাজ করে এবং আমরা বেঁচে থাকি। সো যদি খাবারটা আমরা সঠিকভাবে না খাই বা ভালো খাবার না খাই, তাহলে কিন্তু হজমের ফলে কিন্তু অনেক খারাপ জিনিস উৎপন্ন হয় যা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। সো বন্ধুরা, আমি এখানে বলবো যে পরিপাক হওয়ার সময় যে এনজাইমগুলোর প্রয়োজন হয়, কিছু কিছু ডাইজেস্টিভ জুস যেগুলো থাকে সেগুলো কোথা থেকে, কী কী ডাইজেস্টিভ জুস নিঃসৃত হয় যা খাবারকে পরিপাক করতে সাহায্য করে। এখানে দেখে নিন, মাউথ, আমাদের যে মুখ আছে এই মুখের মধ্যে আমাদের যে সালাইভারি গ্ল্যান্ড থাকে যেখান থেকে কিছু সালাইভা নিঃসৃত হয় এবং আমাদের মুখের মধ্যে স্টার্চ বা টাইপ অফ কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু আমাদের মুখের মধ্যেই পরিপাক হওয়া শুরু হয়ে যায়। তারপরে বলবো স্টমাক, স্টমাকের মধ্যে প্রোটিন জাতীয় খাবার, আমরা মাছ, মাংস, ডিম বা প্রোটিন জাতীয় খাবার যেটা খাই সেটা কিন্তু সেই স্টমাকের মধ্যে গিয়ে পরিপাক হওয়া শুরু হয়। তাছাড়া স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন অর্থাৎ এই যে ক্ষুদ্রান্ত দেখছেন, এই ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের স্টার্চ,
প্রোটিন বা কার্বোহাইড্রেটযুক্ত খাবার কিন্তু পরিপাক হয়। সো এখান থেকে যে জুসগুলো নিঃসৃত হয়, যে জুস বা ডাইজেস্টিভ জুসের ফলে পরিপাকটা ঘটে, সেগুলো কী কী বা কোথায়? যেমন স্টমাক থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। প্যানক্রিয়াস, এই যে প্যানক্রিয়াসটা দেখছেন, ডায়াবেটিক রোগী যারা আছেন তাদের, আমি ডায়াবেটিক নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়েছি, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো বা অ্যান্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে ফেলবেন। প্যানক্রিয়াসের যে সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যাকে, ইনফ্লামেশনকে আমরা প্যানক্রিয়াটাইটিস বলে থাকি, এবং এই প্যানক্রিয়াসের বিভিন্ন সমস্যার ফলে কিন্তু আমাদের শরীরে ইনসুলিনের গড়পড়তা সৃষ্টি হয়। এই প্যানক্রিয়াস ইনসুলিন নামক হরমোনটা তৈরি করে, যা আমাদের গ্লুকোজকে বা আমাদের যে শর্করা জাতীয় যে ব্লড রক্তের মধ্যে থাকে সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে বা সেটাকে ব্যালেন্সটাকে মেনটেন করে। সো প্যানক্রিয়াসের সমস্যা কিন্তু আমাদের এই ডায়াবেটিকের মতো সমস্যার সৃষ্টি হয়। সো এই যে প্যানক্রিয়াস থেকে যে জুসগুলো নিঃসৃত হয়, স্টার্চ ডাইজেশনের জন্য অ্যামাইলেস নিঃসৃত হয়, প্রোটিনের জন্য ট্রিপসিন এবং ফ্যাটের জন্য লাইপেস। তো মূলত প্যানক্রিয়াস আমাদের এই যে তিন ধরনের যে জুস থাকে সেগুলো নিঃসৃত করে। দেখবেন কারো প্যানক্রিয়াসের সমস্যার ডাক্তারবরা অ্যামাইলেস এবং লাইপেস পরীক্ষা দিয়ে থাকেন। অ্যামাইলেস লাইপেস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ভিডিওটা গিয়ে আপনি দেখে দেখে বুঝে নিতে পারেন যে অ্যামাইলেস এবং লাইপেসটা কী এবং তার গড়বড়তার ফলে কী কী সমস্যা সৃষ্টি হয়ে থাকে। তাছাড়া স্মল ইন্টেস্টাইন, বাইল জুস, প্যানক্রিয়াটিক জুস এবং ইন্টেস্টাইনের জুস কিন্তু পাওয়া যায়। সো আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম যে কীভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কাজ করে এবং কোথা থেকে কী কী জুস নিঃসৃত হয়। ভিডিওটা বেশি বড় করছি না, যদি এই সম্পর্কে আপনাদের কেউ জানার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়া আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই সময় বের করে উত্তর দেওয়ার বন্ধুরা চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।